রাষ্ট্র ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা সর্বাত্মক অবরোধের তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোরে বাংলামোটর, মগবাজার সহ কয়েকটি এলাকায় কর্মসূচির সমর্থনে মিছিল করে ছাত্রদল। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ফটকেও তালা ঝুলিয়ে দেয় দলটির নেতাকর্মীরা। বনশ্রী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং কয়েকটি এলাকায় কর্মসূচির সমর্থনে ঝটিকা মিছিল করে যুবদল। এছাড়া অবরোধের সমর্থনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলও। এদিকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বের দিনের মতোই ছিল তালাবদ্ধ, কড়া পুলিশ প্রহরা ছিল সংলগ্ন এলাকায়, দেখা যায়নি কোনো নেতাকর্মীকে। লিখিত এক বিবৃতিতে দলটির ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে জানিয়ে ঘটনার নিন্দা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যদিকে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, ডেমরা সহ বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। এছাড়াও অবরোধের সমর্থনে কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, এবি পার্টি সহ বিএনপির সমমনা দলগুলো। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।